আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব জাহান্নামী কারা, আলোচনা করব জাহান্নামী কারা। যদি বলি বাংলাদেশের মৌলভীরা জাহান্নামী, মেনে নেবেন? মেনে নেবেন? যদি বলি বাংলাদেশের তালিকাটারা জাহান্নামী, যদি বলো ঠিক, তাহলে ওই যে আমার কাছে পীর সাহেব আছে, দাড়ি নাই, শুধু পিছনে দাড়ি আছে না, নাম বলা যাবে না। ও আবার বললো জালা বাবা ভান্ডারি ইঞ্জিন ছাড়া চলে না তো রেলগাড়ি, ভান্ডারি ইঞ্জিন ছাড়া চলে না তো। আল্লাহরে ধন খাজায় দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, আল্লাহরে ধন খাজায় দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে, চাইতে জানলে রয় না কাঙাল মুর্শিদরে তোর দরবারে। এই সমস্ত ভণ্ডর আসার কারণে অরিজিনাল পীরিদের হক, অরিজিনাল পীরিদের সম্মান কমে গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের সব দরবারগুলো যদি কোরআন চর্চা হতো, সব দরবারে যদি হাদিসের চর্চা হতো, আল্লাহর কসম পীর নামক কলঙ্কিত ব্যক্তিরা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারত না। আল্লাহ রসুল বলেছেন, মুহাক্কিক আলেমগণ বলেছেন, পীর সেই ব্যক্তি যার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুন্নত তরিকা, তাকে তোমরা পীর বলে জেনে নিও, কথা বলেন ঠিক না বেঠিক? আমার সমাজে এমনও পীর আছে নামাজ পড়ে না। কেরামান কাতিবিন রোজ মহাশরের দিন, কেরামান কাতিবিন রোজ মহাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হাইরে আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, বলবো ডেকে আমরা ছিলাম ফরিদপুরি দিল। এই কথা বলেই যত অন্যায় কাজ চলছে, কথা বলেন ঠিক না বেঠিক? নাই সুন্নাত, নাই পদ্মা পুশিদা, নাই ইমানাক, হ্যাঁ দাঁড়িও নাই, সুন্নত তরিকা তো দূরের কথা, দাড়ি যায় একটু রেখেছে সব পিছন দিক, আবার কয় ওরা মারফতি, কিসের মারফতি? কাপড় পরে না, মাথা চুল কাটে না, গোপ কাটে না, মোষ কাটে না, দাড়িও কাটে না, বগলের তাও কাটে না, আরো কত দেখা আছে কাটে কিনা আল্লাহই ভালো জানে। এরা হইলো আমাদের সমাজে মারফতি, কথা বলেন কথা বলেন কথা বলেন? সুতরাং যদি বলি মারফতিরা জাহান্নামে যাবে, তারা খেবে যাবে, আমরা কাউকে দোষ না দিয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি বলে দাও এত বড় জাহান্নাম তৈরি করেছো কাদের জন্য? কার কাছে প্রশ্ন করব? আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ তুমি বলে দাও এত বড় জাহান্নাম তুমি কাদের জন্য তৈরি করেছো, কারা যাবে জাহান্নামে, জাহান্নাম কয়টা? সাতটা বেশ তো, কয়টা? আটটা। আটটা বেশতে কারা যাবে ও আলোচনা আজকে করব না, তবে আপনাদের কাছে ওয়াদা করে গেলাম পাশে আরও কয়েকটা মাহফিল আছে, সেদিন নেই কারা জান্নাতে যাবে সেটাই বলে দিব, কিন্তু আজকের আলোচনার বিষয় হলো জাহান্নামে কারা যাবে। এখন যদি বলি এই খুঁটির এই পাশের লোকগুলো জাহান্নামি, এই পাশের লোকগুলো জান্নাতি, এরা কিন্তু লাঠি সোটা নিয়ে দাঁড়াই থাকবে, হুজুর মনসাতে নাম দিয়ে হয় ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবে, হ্যাঁ এত কষ্ট করি, এত কষ্ট করে আসলাম আর শুনতে আমাকে জাহান্নামে দিয়ে গেল। আবার যদি বলি এরাই জান্নাতি এরাই জাহান্নামি, এরা কিন্তু খেপে যাবে, কথা বলেন ঠিক না বেঠিক? কাউকে নাম না ধরে, কোন পার্টির নাম না ধরে, বিশ্বাসে হুজুর আমাকে আগের থেকে বলে দিয়েছিল, জিয়াজি তুমি যত ওয়াজ করো দুঃখ নাই, কারণ নাম ধরতে যেও না, কারণ নাম ধরলে কিন্তু তুমিও বিপদে পড়ে যাবা, ওটা আমিও জানি, কারণ এটা হলো পাপ নাজেলা। আমি জানি ভাই, তুমি বললু কি আর না বললু কি, আমি ভুক্তভোগী। সুতরাং নাম টাম ধরার দরকার নেই, কোরআন দিয়েই বলি। সূরা জুমারের, সূরা জুমারের 71 72 73 তিনটা আয়াতের কথা বলবো, আল্লাহ বলতেছেন, অসি কল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা,
হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন। কোন সূরা? সূরা জুমার 71 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, একদল জাহান্নামীকে কিয়ামতের দিন জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, দাবড়াই নিয়ে যাওয়া হবে, লাঠি দিয়ে পিটাইতে পিটাইতে কোন দিকে নিয়ে যাওয়া হবে? জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যদি জিজ্ঞাসা করি সেই দলের ভিতরে কত কোটি, কত মিলিয়ন, কত বিলিয়ন লোক থাকবে, আল্লাহ বলে দাও। আল্লাহ বললেন, ওটা গোনার দরকার নাই, তবে তোমাদেরকে ওই দলের ভিতরে ঢুকায় একদল মানুষকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। এখন সেই দলের ভিতরে কি আপনি থাকতে চান? জোরে বলেন, থাকতে চান? যদি নাই চান, পরবর্তী যে কথাগুলো বলা হবে আমল করা লাগবে। আজকে মিছিল করে, মিটিং করে, জনসভা করে, ভোট করেও অথবা ভোট না করেও বড় বড় নেতা হওয়া যায়, কিয়ামতের দিন ওই সুযোগ থাকবে না। ফেরেশতারা বলে, যদি বলে জাহান্নামে হাট, তখন আপনি কি বলবেন? আমি সরকারি দলের লোক, আমার পরে কথা বলিস, তো ঠ্যাং ভেঙে তিনটে মামলা দিয়ে জেলে ঢুকাই দেব, বলা যাবে ফেরেশতাদের? জোরে বলেন, বলা যাবে? সুতরাং আপনি মাতব্বরি দুনিয়ায় করতেছেন, যদি বাড়িতে শুয়ে শুয়ে কথাগুলো শোনেন, অথবা যদি রাস্তায় দাঁড়িয়ে কথাগুলো শোনেন, অথবা যদি বসে শোনেন, ও আমার ভাই, জীবনে তোমার পায়ে হাত থেকে বলি, ভালো করে শোনো, চিরকাল মাতব্বরি থাকে না। আজ হোক কাল হোক কবরে যাওয়া লাগবে, আজ হোক কাল হোক মৃত্যু তোমার ধরবেই, চিরজীবন সরকারি ছাত্র চাই, পুলিশের প্রোটোকলে বেঁচে থাকা যাবে না। দুই একজন মারা গেলে কবরের পারেও লাতুলিতু করে, মরি গেছে তার একটু ভালোভাবে কবর দেবে, তা না করিয়ে কবরের পাশে যেই বুট জুতো পায়ে দিয়ে আরামে এমন জোরে লাতি মারে কবর পর্যন্ত ঠেলি উঠে, ওরে সর্বনাশ। মুদ্দার ব্যক্তি তখন চিৎকার করি, আল্লাহ মরিও শান্তি নেই। আছে না নাই? যতই লেতুলেতি করোনারে বন্ধু, যতই গুদাগুদি করোনারে বন্ধু, যতই তুমি সেলুট দেওয়ার যতই লম্বা সালাম দাও না কেন, যদি আলম আলো আমল ভালো না হয়, কোনো সেলুটি মাফ হবে না। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতর থেকে ওই ব্যক্তির মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি, যেই ব্যক্তি আমারে ভয় পায়। কে এমপি, কে মন্ত্রী, কে চেয়ারম্যান, কে কাউন্সিলর, ওটা আল্লাহর কাছে দেখার বিষয় নাই, আমল ভালো মাপ পাবা, আমল ভালো না হলে মাতব্বরি খাটবে না। একদল মানুষকে ফেরেশতারা হাঁকিয়ে নিয়ে যাবে কোন দিকে? জাহান্নামের দিকে নিয়ে যাবে। তারা হলো কাফের। কাফের শব্দের অর্থ আছে অস্বীকার করা। কাফের শব্দের অর্থ কি? কাউকে কাফের বলা যাবে না যতক্ষণ তার আলামত ফুটে না উঠবে। এখন কোন কোন কাজগুলো করলে কাফের হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা কোরআনের কোন এক আয়াত অস্বীকার করে ওরাই হলো কাফের। কোরআনের আয়াত কত পঠিত আছে, কম বেশি আছে? হিসেব করে কমও পাওয়া গেছে, বেশিও পাওয়া গেছে, দরকার নেই। আমরা যারা জানি 6600, এই 6666 আয়াতের একটা আয়াত যারা অস্বীকার করে, ও যত বড় নেতা হোক, ও কাফের বাচ্চা কাফের। তুমি মানতে পারো না, বাস দুর্বলতা স্বীকার করো, আছে কিন্তু মানতে পারি না, এটা আছে ঠিক কিন্তু আমি আমল করতে পারি না, এটা আমার দুর্বলতা। কিন্তু যদি ঘাড় বাদায় ঠেলে, আরে ডাক্তার কোরআন, আমাদের দেশে এখন তার হুজুরকে ফতোয়া দেওয়া লাগবে না, এখন ফতোয়া দিচ্ছে যিনি ফজরের নামাজ পড়ে না, ওনারাই ফতোয়া দিচ্ছে, চার দোকানে বসে ফতোয়া দিচ্ছে। তারপরে কয় লাকুম দিনুকুম আলিয়া দিন বুখারীর হাদিস,
কই আমি কি নামাজ কালাম কম পড়ি, দৈনিক 70-80 জায়গাত নফল নামাজ পড়ি, 70-80 জায়গাত নফল নামাজ পড়ে, তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে গেলে ও ফাঁকায় বাহির হয় কখন? আমার আগের বড় হুজুর বলে গেলেন যে দৈনিক সকালবেলা 6 রেকাত নামাজ পড়বা, কি নামাজ? দাস্তের নামাজ, মাগরিবের পরে আবিন সুন্নাত, রাতের ঘুমানোর থেকে উঠে তাহাজ্জুদের নামাজ, আর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ইতি আল্লাহ তোমার মাফ করে দেবে। তাহলে যদি রাতের 12 রেকাত হয় আর সকালবেলার 6 রেকাত হয়, 6 রেকাত সকালবেলা, 6 রেকাত আর সন্ধ্যেবেলা 6 রেকাত, তাহলে 6 আর 6 10 আর ওই 12, তাহলে কত? 22 টাকা নামাজ তাই পড়ার লোক খুঁজে পাওয়া যায় না। আর ওনারে এত বড় মুক্তির বাচ্চা মুক্তি দৈনিক 70-80 টাকা নফল নামাজ পড়ে। আমি কি কোরআন শরীফ কম জানি? আমি দৈনিক 2 খতম কোরআন শরীফ পড়ি, দৈনিক 2 খতম কোরআন শরীফ পড়ে। লোক সারা বছরে 1 খতম করতে পারে না, দৈনিক 2 খতম পড়ে, তার মানে এরা মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতে কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করলে যে কি হয়ে যায়? ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যীনা বিগাইরিল হক। বনি ইসরাঈলের সম্পর্কে আল্লাহ বলেছেন যারা বিনা কারণে বিনা দোষে নবীদের হত্যা করেছে ওরাও কাফেরের বাচ্চা। এই সমাজে বর্তমান যুগে যারা কোরআনের দাওয়াত দেয়, হকের পক্ষে কথা বলে, হক কথা বলে, বিনা অপরাধে ওদেরকেও যারা মারে, ওদেরকেও যারা চোখের পানি ফেলায়, বিনা অপরাধে ওদেরকেও যারা বন্দি করে রাখে, আল্লাহর ভাষায় ওরাও মুসলমানের বাচ্চা না। বেশি আছেন তো? চলবে? ভয় পাচ্ছেন? যা যা হয় হবে, শেষ পর্যন্ত মৃত্যু ছাড়া আর কিছু হবে না। মুসলমান মুসলমান কয়বার মরে? এই মুসলমান জোরে বলেন, মুসলমান কয়বার মরে? মুনাফিকরা বারবার মরে আর মুসলমান একবার মরে। মুসলমানের সন্তান রাজপথে মুখ দেয়, মুসলমানের সন্তান রাজপথে পিঠ দেয় না। আপনারা আপনারা কি পিঠ দেওয়া মুসলমান না বুক দেওয়া মুসলমান? জোরে বলেন, পিঠ দেওয়া মুসলমান না বুক দেওয়া মুসলমান? আমি জানি ইসলামী আন্দোলন সিপাও চলার কোরআন ওলারায় পাপনায় ঘুমায় আছে, এই পাপনায় হাজারো শহীদের রক্ত পড়েছে, এই পাপনার জমিন আজও কালও একদিন হবেই কোরআনের জমিন, কোরআনের জমিন, কোরআনের জমিন। আল্লাহ কবুল করুক। আরো জোরে, আরো জোরে। আমি বারবার একটা কথা স্মরণ করতেছি, সেটা হলো আমি অনেক পীরের দরবারে গিয়েছি, শাহজালাল থেকে শুরু করে, ঢাকা থেকে শুরু করে, ওই সিলেটের ওই মাথা পর্যন্ত শুধু পীর আর পীর, পীর আর পীর, পীর আর পীর, ছোট পীর, বড় পীর, মেজি পীর, সেজি পীর, ন পীর, স পীর, কাপড় খোলা পীর, পাপড় ওয়ালা পীর, দাড়ি কাটা পীর, দাড়িওয়ালা পীর, কত পীর আমার জীবনে দেখলাম। কিন্তু এই দরবারে এসে আমার প্রাণটা ভরে গেছে, যে পীর আপনাকে সে কথা বললেন, তার মাথার থেকে পা পর্যন্ত আমি 2 দেখেছি, তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে সুন্নত, আল্লাহ রসুলের সুন্নত আসতেছে। দরবার খুঁজি ভাও না, ন্যাংটা বাবার দরবারে যায়। খাদেমেরা বলতেছে যে ওর কাছে দেখি না মাল আছে, তো জেগে সে বলছে ওর মাল যা আসতা তো দেখা যাচ্ছে, ওর মাল কানে আর এরাম পীর আমার দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিসের পীর? কিসের বান্দামি করো? আল্লাহর কোরআন মানো, রসুলের হাদিস মানো, তোমার দরবারে কেউ আসুক আর না আসুক তুমি আল্লাহর দরবারে মাপ পেয়ে যাবা। শুধু পীর বেশি, মুরিদ বেশি করার দরকার নেই, 2 মুরিদ হোক, সেই 2 মুরিদ যদি নামাজি হয়, সেই 2 মুরিদ যদি দিনদার হয়, সেই 2 মুরিদ যদি কোরআন আলা হয়, পীরও মাপ, মুরিদও মাপ। কিন্তু এমনও দরবার আছে একটা ভক্ত নামাজ পড়ে না, শুধু গাজায় টান মারে আর কয় মদিনায় যাবো কেমনে, মদিনায় যাবো কেমনে, মদিনায় যাবো কেমনে, মদিনায় গাজাখোরের বাচ্চা গাজাখোর, তুই মদিনায় যাবি কে?
তুই থাকবি গাজার কলকি নিয়ে, তুই মদিনায় যাবি কেন? কথা বলেন ঠিক না বে? ঠিক। তাহলে আল্লাহর নবীদেরকে যারা হত্যা করেছে ওরা কাফের, কোরআনের আয়াত অস্বীকার করেছে ওরা কাফের। আর বর্তমান যুগে নব্বীর উত্তর সুরীদের বিনা কারণে যারা মারতেছ, মেরে যারা আনন্দ করতেছ, আল্লাহর ভাষায় তোমরাও মুসলমান না। তাহলে এই জাতি একদল লোককে কোন দিকে হাঁকাই নিয়ে যাবে? জাহান্নামের দিকে হাঁকাই নিয়ে যাবে, জাহান্নামের দিকে তাড়াই নিয়ে যাবে। হাত্তা ইজা যাউহা ফুতিহাত আবু আবুহা, এমনকি জাহান্নামের দরজার সামনে যখন এই লোকগুলো চলে যাবে, জাহান্নামের দরজার সামনে যখন হাজির হয়ে যাবে, ফুতিহাত আবু আবুহা, দরজাগুলো খুলে যাবে, কোনো কলিং বেলটি বা লাগবে না, কোনো সিটকে নিতে বা নেই, দরজা এতক্ষণ বন্ধ ছিল, যেই গেছে সেই কি হয়ে গেছে, টপাটপ খুলে যাবে। তাহলে খুলে যাওয়ার পরে বাইরে যারা আছে তারা জাহান্নামী, ভিতরে আছে একদল ফেরেশতা। এই ফেরেশতার একজন নেতা আছে, নেতার নাম কি না? রেদওয়ান হইল জান্নাতে, আর জাহান্নামের দারোয়ান সে হইল মালিক। মালিক বাহিনী লোক নিয়ে দাঁড়াই আছে। আল্লাহ রসুল বলেছেন মালিক বাহিনীর যে সমস্ত লোক থাকবে, তাদের মাথা থাকবে আসমানে, জমিনে থাকবে পা, এক কান এক কান হাত হবে উত্তর আর দক্ষিণ দিকে ফেরানো, এক একটা মুগুর থাকবে, একবার যদি মাথায় বাড়ি মারে 70 গজ মাটির তলায় চলে যাবে, আবার চুল ধরে টেনে উঠে আর একবার মারবে ঘাই। এর নাম হলো মালিক বাহিনী। এর নাম হলো কি বাহিনী? মালিক বাহিনীর নাম শুনে কিছু লোক আবার বুদ্ধি খাটায়। কেরকম বুদ্ধি? তিনজন লোক যাচ্ছে, একজন মুসলমান, আর একজন খ্রিস্টান, আর একজন হলো হিন্দু, তিনজন ধর্মগুরু। এখন মুসলমানের ধর্মগুরুরই বলে মৌলবী, আর হিন্দুদের ধর্মগুরুরই বলে কি? ঠাকুর। আর ওই খ্রিস্টানদের ধর্মগুরুরই বলে পাদ্রি। তিনজন যাচ্ছে, এখন তিনজনের কাছে রুটি আছে দুখানা। এখন এই হিন্দুদের ওই দেব মানে ঠাকুর আর ওই ওদের পাদ্রি বলতেছে যে রুটি তো দুখন আছে, লোক তো তিনজন, তাহলে এক কান খাবে কেটা আর অর্ধেক খাবে কেটা? তো হিন্দুরা বলতেছে যে আমরা দেশে বেশি, আমরা এক কান খাই, তোরা দুজন অর্ধেক করে খা। খ্রিস্টান বলছে যত পারো নইব সব আমাদের কাজ, তোরা দুজন অর্ধেক খা, আমি এক কান খাই। মুসলমানের তো কিছু নেই, মুসলমানের আছে বুদ্ধি। তা মুসলমান বলছে ভাই এত তর্ক বিতর্ক না পড়ি, ওখানে শুয়ে পড়ো। তিনজন ঘুম পড়ি, ঘুম পড়ার পরে এক ঘন্টা পরে ওঠ, স্বপ্নর বৃত্তান্ত বলবো, যার স্বপ্ন ভালো বিবেচিত হবে সে খাবে এক কানা, বাকি গেলো তোমরা খাবো অর্ধেক করি। এখন তিনজন শুয়ে পড়ি, শুয়ে পড়ার পরে ওরা দুজন প্রকৃত ঘুমিয়ে, আরে মুসলমান উঠে সে দুই কানে একসঙ্গে খেয়ে যায়। আমি যা কিছু বলি তার পিছনে একটা কারণ আছে ভাই, এমনি এমনি আপনাদের হাসানোর জন্য, উপহাস করার জন্য আসেনি, প্রত্যেকটা জিনিস একটু বোঝানোর জন্য চেষ্টা করি, তারপরে আর একটু অন্যদিকে যাচ্ছি, কারণ এখন বাজে পড়ি একটা। এখন যদি শুধু এক ঘেয়ে নিয়াজ করি তাহলে পোলট্রি মুরগির মতন শেষ পর্যন্ত ওয়াজ যে কোন জায়গায় দিতে কোন জায়গায় দেবেন তার ঠিক নেই, এই জন্য মাঝে মাঝে একটু ঘুম ভাঙাই নিতে হবে, তা না হলে ওয়াজ ধরবে না। এখন বলতেছে যে ও মুসলমান দুই খান খেয়ে ফেলাইছ, খেয়ে ও যে বটগাছের শিকড়ের পরে মাথাতে ঘুম পড়িস, এ নেরগা দুজন পেটের তো জ্বালা, ওরা দুজনে একটু মুসলমানের ডেকে হট। মুসলমান তখন চোখ ডিয়ে বলছে একটুখানি ঘুম পড়লো না, হট 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 হট, কেন আরেকটা ঘুমে নিয়ে গেল না? তো ওট কী স্বপ্ন দেখেছিস বল। তো হিন্দু বলতেছে আমি ওখানে শুয়েছিলাম, এমন সময় হঠাৎ করে শ্রীকৃষ্ণ এসে বলতেছে আমার কান্দে ওঠ, উঠিয়ে গয়া কাশী বৃন্দাবন যাইয়ে ও সেই একবার সে শিবির মাথায় পানি ঢেকছিলাম, আর ওদিকতে পানি পড়তেছে, দুই ঢোক খাইছি আর এর মধ্যে ঘুম ভেঙে গেছে। ও তাহলে তুই গয়া পর্যন্ত গেলি? হ্যাঁ খ্রিস্টান ভাই কি তুই দেখিস ঈসা আলাইহিস সালাম এসে বলছে আমার কান্দ ওঠ, উঠে চতুর্থ আসমান পঞ্চম আসমান জান্নাতের ভিতরে ঘুম পড়িছে আর আমার ডেকে তুলিস, তা তুমি কি স্বপ্ন দেখিস? মুসলমান বলতে কি আর বলবো রে ভাই, শুনেছি যে মালিক বাহিনী জাহান্নামে থাকবে, শুনেছিস? তো বলতে হ্যাঁ শুনেছি। বলছে মালিক বাহিনীর মাথা থাকবে আসমানে, জমিনে থাকবে কি পা, আর দুই দিক থাকবে দুগুণ হাত, বিরাট বিরাট মুগুর। আমি কোনোদিন মালিক বাহিনী দেখিনি, হঠাৎ করে এখানে শুয়ে আছি, এমন সময় দেখি সে মালিক এসে হাজির, রুটি ভাগ করবো এখানে শুয়ে রয়েছি। তখন মালিক আমার বলতে ওট উঠে রুটি দুই কেন খা, উঠে রুটি খা,
ডাইনি তাকাই দেখি তুমিও নাই, বামে তাকাই দেখি তুমি নাই, একজনকে চাও গয়ায় আর একজনকে চাও সেই জান্নাতে, সে রুটি দুগুণ খাওয়া হয়ে গেছে। ভালো করে বুঝেন ভাই, ভালো করে বুঝেন, মুসলমান এত বুদ্ধি খাটাইলে, এত জায়গায় বুদ্ধি কাজে লাগাইলে, কিন্তু আল্লাহর সৈনিকরা জেলখানায় বসে কান্দে, সেখানে একটাও বুদ্ধি কাজে লাগাইলে না, শুধু বলো যে যা পারে করুক আমি কি বলবো। এখন আমাদের বলি যে যা পারে করুক আমি কি বলবো, কথা বলেন ঠিক না বেটি? বড় হুজুরি যদি জিজ্ঞেস করা হয় আমির হামজা জেলে, তারপরে কি ওই আধারি জেলে, তারপরে ওই যে কি মামুনুল হক জেলে, এরপরে কাজী ইব্রাহিম জেলে, তোমার কোন বক্তব্য রাখেন তখন বলে আমি কি করবো, আমি কি করবো, আমি কি করবো। এদের কোনো বক্তব্য এখন সমাজে পাওয়া যায় না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আজকে যদি সব আলেমগুলো কোরআনের ছায়াতলে ময়দানে নামতো, আল্লাহর কসম বাংলাদেশে কোনো আলেমের রক্ত দিয়ে বাংলার জমি লাল হতো না, হতো না, হওয়া সম্ভব নয়। এক হুজুর মাইর খায় আর এক হুজুর তামাশা দেখে, এক হুজুর মাইর খায় আর এক হুজুর মিসকি মিসকি হাসি আর খায় মরো মরো মরো, কিন্তু ওরও যখন ধরে তখন আর একজনের বলে কেমন লাগে, কেমন লাগে দুলা ভাই, কেমন লাগে দুলা ভাই, তখন এই দুলা ভাই কয় তখন যদি ময়দানে নামতাম তার এই অবস্থাটা ঘটত না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মুসলমান এখনো সময় আছে, এখনো দ্বিধা বিভক্তি ভুলে যাও, কে বুকের পরে হাত বান্ধে, কে নাভির পরে হাত বান্ধে, কে দাঁড়িয়ে ক্যাম্প করে, কে বসে ক্যাম্প করে, কে পিরিস সিলছিলা আর কে জামাতের সিলছিলা, এই সমস্ত ভুলে গিয়ে কোরআনের ছায়া তলে এসো, নতুবা এখনো অনেক মায়ের তোমাদের জন্য অপেক্ষা করছে। এখন আমাদের সবচেয়ে বাংলাদেশের মুসলমানদের একটা দাবি হচ্ছে কোরআনের ছায়া তলে সবাইকে ঐক্যজোট হতে হবে। একদল লোক দাঁড়াই ক্যাম্প করতেছে আর একদল লোক বসে ক্যাম্প করতেছে, কেউ দোয়াল্লিনির পক্ষে, কেউ জোয়াল্লিনির পক্ষে, কেউ বুকির পরে হাত বাঁধতেছে, কেউ নাবির নিচে হাত বাঁধতেছে, এই নিয়ে মারামারি। কবি নজরুল তাই বলেছিল, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজি কোরআন হাদিস চষে, হানাপি মালিকি সাপি হাম্বলি এখনই মিটিনি গোল, এমন সময় আজরাইল এসে হেঁকেছে তোড়পি তল পাতল, সামনের দিকে যত মরি আছে পিছনের দিকে তত, গুনতিতে মরা বেড়েই চলেছি গরু ছাগলের মত। এক মসজিদে বাজারের পরে মসজিদ, সাধারণ এক লোক ঢুকেছে, ঢুকে দেখে এক লোক বুকির পরে হাত ভেঙেছে আর এক লোক নাবির নিচে হাত ভেঙেছে। তো ও লোক যখন ঢুকেছে তখন এই লোক ইশারা করে বলতে বুকির পরে হাত বান, আর ও লোক ইশারা বলতে নাবির নিচে হাত বান। এ লোক তখন চিন্তা করলে এরা তো মারামারি বাঁধাইছে, তখন এ লোক তাড়াতাড়ি কপালের পরে হাত ভেঙেছে। তো নামাজের পরে বলছে এই তোর বললাম যে বুকির নিচে হাত বান, তোর বললাম যে নামি নিচে বুকি কপালে হাত বান লিখান। তো বলছি ভাই যখন সমাজ দাসের অসাতলে কোরআন নিয়ে সিনিমিনি খেলা হচ্ছে, তারপরে দেবতার ঘাড়ের পরে কোরআন শরীফ রাখতেছে, এরপরে রসুলকে নিব্যাঙ্গ করতেছে, তোমাদের এ সমস্ত কোনো চিন্তা ভাবনা নাই, তোমরা এখন বুকির পরে আর নামির নিচে হাত বান্ধা নিয়ে গন্ডগোল বাঁধিয়েছ, আমি এখন বুঝেছি জাতির কপাল পুড়েছে, তাই হাত এখন কপালে বান্ধা শুরু করেছে। আল্লাহ বোঝার তৌফিক দিক, আমিন। আরো জোরে, আমিন। একদল জাহান্নামীরা চলে গেল জাহান্নামের সামনে, মনে আছে তো, দরজা খুলে গেল, বাহির হলো কে, মালিক বাহিনী, মালিক বাহিনী বাহির হয়ে দেখে ও আল্লাহ পাবনার বড় বড় লিডাররা সামনে, ফেরেশতারা করবে কি ব্যাপার ভাই, তুমি না পাবনার লিডার, পাবনার লিডার জাহান্নামে কে, কি করবো রে ভাই, এসেই পড়েছি। তখন মাতবরি খাটবে না, মালিক বাহিনী দেখে বলল, মালিক বাহিনী কি বলে দেখেন একটু ভালো করে খেয়াল করি। ওয়াকাল লাহুম খাজানাতুহা, দারুকক ফেরেশতারা এবার বলবে, ওয়াকাল লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, জাহান্নামে কেন, জাহান্নামে কেন রাসূল, তোরা জাহান্নামে কেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোদের কাছে রসুল যায়নি, কারা জিজ্ঞেস করবে, মালিক বাহিনী, মালিক বাহিনী ভিতরে আছে, তুমি আর আমি জাহান্নামের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলাম, কারা জাহান্নামের সামনে, এটা পরে বলতেছি, জাহান্নামের সামনে যারা দাঁড়িয়ে যাবে
মালিক বাহিনী তাদেরকে বলবে আলামিয়াতি কুম রাসুলুম মিনকুম, তোদের কাছে কি কোনো রাসূল যায় নাই? এই জাহান্নামে আসলে কেন কোনো রাসূলকে যায় নাই? আলামিয়াতি কুম রাসুলুম মিনকুম, আজকের এই জাহান্নাম সম্পর্কে ভয় দেখানোর মতন কোন সতর্ককারী ব্যক্তি কি তোদের সামনে যায়নি? জাহান্নামে আসলি কেন? জিজ্ঞেস করবে কারা? মালিক বাহিনী। জাহান্নামের সামনে যারা গেছে তাদের কাছে জিজ্ঞেস করবে রসুল কি আসি নাই? তখন আপনারা কি বলবেন? যদি ওখানে যাইয়ে আপনাদের ভিতরে কেউ যদি ওখানে যায়, আমি চাই না যাক, তারপরে যদি কেউ যায় আর যদি ফেরেশতা জিজ্ঞেস করে এই পাবনার মুসলমান জাহান্নামে আসলি কেন, রসুল যাই, কি বলবেন? কি বলবেন? আচ্ছা আসছিল, আপনি রসুল দেখেছেন কেটা কেটা হাত তোলেন তো? নবী দেখেছেন কেটা হাত তোলেন? আমিও দেখিনি, আমিও দেখিনি, সোজা সুজি কথা। তবে হ্যাঁ, যদি কেউ স্বপ্ন দেখে থাকেন প্রকাশ করার দরকার নাই। বাংলাদেশের মানুষ খুব চালাক, এরা তখন বলবে ফেরেশতা কি বলতেছো? কি বললে? আলামিয়াতিকুম রসুল মিঙ্গু, তোদের কাছে রসুল যাই নাই? ফেরেশতারা একদম আল্লাহর কসম করে বলতে রসুল আমাদের কাছে যাইনি। যদি কথাটা বলা হয় সত্য হবে না মিথ্যা হবে? মিথ্যা। আচ্ছা আপনি বলতেছেন মিথ্যা, রসুল কি আমার সামনে এসেছে? আমি কি রসুল দেখেছি? আমার যুগে কি রসুল এসেছে? আমার যুগে রসুল আসি নাই। রসুল চলে গেছে 1400 বছর আগে, কথা বলেন ঠিক না ব্যাটিক? আগে 200 বছর পরে নবী আসতো, 50 বছর পর পর নবী আসতো, 100 বছর পরে নবী আসতো। এই জন্য বলা হয়েছে 1,00,000 কিংবা মতান্তরে 2,00,000, 24,000 পয়গম্বর, 2 বছর, 50 বছর, 100 বছর পরে পরে জাতির 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 হেদায়েতের জন্য রসুল আসত। কিন্তু আমার নবী চলে যাওয়ার পর কত বছর নবী আসে না? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন, আমার নবীর দ্বারা নবুয়ত খতম হয়ে গেছে, আর কোন নবী আসবে না। হযরত ঈসা আলাইহিস সালাম আসবে কিন্তু নবীর উম্মত হয়ে আসবে। সুতরাং আমি নবী দেখি নাই, আমার জগতে নবী যাই নাই, আমি 50-60 বছর বেঁচে ছিলাম, আমার সময় নবী ছিল না, আমারে দোজকে দিও না। চালাক তো খুব, চালাকি করতে 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 এখন আর আমার গা কেন্দ্রে যাওয়া লাগবে না, তার এখন আর হয়ে যাচ্ছে। এলে বিরাট চালাক না ভাই, এত চালাকের চালাক রে ভাই, সে চালাকের কোনো শেষ নাই। আগামীতে কি হবে আল্লাহই ভালো জানে, আগামীতে হয়তো এমনই হবে যে বিয়ে করার আগে ছেলে বিলি হয়ে যাবে। আমার ভাইরা, এই চালাক লোকগুলো বলবে ফেরেশতা বিশ্বাস নাই আমল নামা ঘর আল্লাহর কাছে জিজ্ঞেস কর, আমার যুগে রসুল যাইনি। এই দেখেন, এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ায়ানজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাজা, এই দিন সম্পর্কে সতর্ক করার জন্য কোন আলেম কি তোদের সমাজে যায়নি? রসুলের পক্ষ থেকে কোন লোক কি তোদের সামনে যায়নি? পথ প্রদর্শক বলি, নায়েবে নবী বলি, আওলাদে নবী বলি, আওলাদে রসুল বলি, কোন পীর মাসায়ে, কোন দরবেশ, কোন হাক্কানি আলেম কি তোদের সমাজে যাইনি? তারা আজকের এই দিন সম্পর্কে তোদের কি সতর্ক করি নাই? তখন আপনি কি বলবেন? কি বলবেন? যদি বলেন যে না কেউ যাইনি, তখন আমি দাঁড়াই বলবো আল্লাহ কেউ না গেলি পাবনার প্রতিটা থানায় আমি গিয়েছিলাম, কিন্তু ওরা আমার মানিনি, বরং আমার মঞ্চে ওরা গুলি করেছিল। তখন আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি কোরআন বলার জন্য আসছিলাম আর ওরা রামদানি আমার পরে ঝাঁপিয়ে পড়েছিল, আল্লাহ এরা সেই জাতের জাত ধরো। তাহলে আলেম ওলামা আমার সমাজে আছে না নাই? মূর্খরা যদি পীর হয় সমাজ দশে গল্লায় যায়, আর আলেমেরা যদি পীর হয় ওই সমাজ সোনার সমাজ হয়ে যায়। মূর্খের দরবারে লোক বেশি, হক্কানি আলিমের দরবারে লোক কম, কারণ এখানে এসে তো ওই কি বলে ওই বাজাবাজি করা যায় না, নারী আর পুরুষ একসঙ্গে তার খানজাগাজি করা যায় না।
এই জন্যই এখানে ভালো লোক আসে এখানে খারাপ লোক আসে না। আর যারা বদমায়েশ নুচ্চা এরা ওই দরবারে যেয়ে চিন্তা করে কখন পদ্মা উঠে যাবে আর লাইট নিয়ে যাবে আর তখন আমরা জেকের করবে একসঙ্গে সব জোড়াজোড়ি করে জেকের মহিলা আসা নিষেধ। তাহলে যে দরবারে আমি ফুরপুরার দরবারেও গিয়েছি আমি ফুরপুরার দরবারেও গেছি এরা ফুরপুরা সিলচিলা আমি নিজে ফুরপুরার দরবারে গিয়েছি আমি তিন দিন পর্যন্ত ফুরপুরার দরবারে থেকেছি। আল্লাহর কসম কোরআন শরীফ সামনে নিয়ে বলছি ফুরপুরার দরবারে অনেক দোকান দেখেছি অনেক ব্যবসাদার দেখেছি কিন্তু তিন দিনের ভিতরে রাজপথে ওই পথে কোনো নারী লোকের দেখা যায়নি কারণ সে দেশটা কোন মহিলাই নাই কারণ সে দেশের হুজুরদের তারাও সম্মান করে কিন্তু আমাদের দেশের হুজুরদের সম্মান মানুষ করে করে না না একথা বলা যাবে না কিন্তু কিছু লোক আছে শয়তান প্রকৃতির লোক কথা বলেন সুতরাং সেদিন মাপেত মাপাতে পারবে না। এবার আসল জায়গায় যাই জাহান্নামের সামনে ফেরেশতার সামনে দাঁড়ায় আছে একদল মানুষ এখন ওই দলে আছে কারা এইটা আমরা এবার খুঁজে বের করব যে কারা ওই দলে এখন এইটা খুঁজতে গেলে যেতে হবে মদ্দাসির 41, 42, 43, 44, 45 এই পাঁচটা আয়াতের ভিতরে যেতে হবে ফি জান্নাতিন ইয়াতাসআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদুমাল খায়দিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন ফি জান্নাতিন জান্নাতিরা থাকবে উপরে জাহান্নামীরা থাকবে নিচে জান্নাতিরা উপরে আরাম করবে জাহান্নামীরা ভিতরে যে কোলাহল শুরু করে দেবে জাহান্নামের সামনে যখন কোলাহল করবে যখন বলবে আমাদের বাঁচাও বাঁচাও ও মালিক তুমি আমাদের খোদা বাঁচাও আল্লাহরে তারা কি করবে ভুলে যাবে এই যখন কান্নাকাটি করবে ওই উপরের লোকগুলো নিচের লোকের দিকে তাকাই দেখবে হায় হায় এ তো আমাদের সেই পাপনার লোকেরা সব জাহান্নামের সামনে দাঁড়ায় আছে ওই জান্নাতিরা ডেকে বলবে ও নেতা ও ভাই ও বুজুর্গ ও পীরে কামেল ও মাদ্রাসার হুজুর ও তাবলিক পার্টি ও সরমনাই পার্টি ও ভুরভুরা পার্টি ও সরকারি পার্টি ও বিরোধী দলের পার্টি জাহান্নামে আসলে কেন ঘটনাটা কি একই থানার মানুষ একই ইউনিয়নের মানুষ একই জেলার মানুষ তুমি জাহান্নামে আমি জান্নাতে ঘটনাটা কি এই লোকগুলো এবার তাকাবে উপরের দিকে তাকাই যে উত্তরটা দেবে সেটা হলো কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ও আল্লাহর বান্দারা আমরা যারা জাহান্নামের প্রথম কাতারে ঢুকতেছি আমরা সবাই বেনামাজি তাহলে জাহান্নামে প্রথম যারা যাবে তারা কি জোরে বলেন তারা কি মুসলমান স্পষ্ট করে বলুন তো যারা প্রথম জাহান্নামে ঢুকবে তারা কারা জোরে বলেন তারা কারা তাহলে আজকের সমাজে যারা বেনামাজি আল্লাহর ভাষায় তারা জাহান্নাম কথা বলতে ভয় পান কেন যারা বেনামাজি আল্লাহর ভাষায় তারা কি তাহলে জাহান্নাম তৈরি করেছে কে তাহলে আল্লাহ জাহান্নাম তৈরি করেছে ওই জাহান্নামে কারা যাবে কে বলে দিয়েছে আল্লাহই বলে দিয়েছে আল্লাহ বলেছে আমার এই জাহান্নামের ভিতরে কোন বেনামাজি ঢুকতে তাহলে ঢুকবে কারা না আবার বলে ভালো করে বোঝেন বেনামাজিরা জাহান্নামে ঢুকতে পারবে না তাহলে ওই জাহান্নামে বেনামাজিরা ঢুকতে পারবে না তাহলে ওই জান্নাতে ঢুকবে হলো নামাজি আর বেনামাজিরা জাহান্নামী কোনো বেনামাজি জাহান্নামে না কোনো নামাজি জাহান্নামে যাবে না কোনো বেনামাজি জান্নাতে যাবে না তাহলে আজকে যারা বেনামাজি আমরা কি স্পষ্ট করে বলে দিতে পারি তোমরা জাহান্নামী একথা বলে দেওয়া যাবে বলে দেওয়া যাবে জোরে বলেন বলে দেওয়া যাবে কে বলেছে সূরা মুদাসসির 41, 42, 43, 44, 45 আল্লাহ বলেছেন ফি জান্নাতিন ইয়াতাসআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার সাতটা জাহান্নামের ভিতরে সাকার একটা জাহান্নাম ওই জাহান্নামের ভিতরে যারা যাবে তারা সর্বপ্রথম যারা যাবে তারা হলো কালু লাম নাকু মিনাল মুসাল্লিন তারা নামাজ পড়তো না তাহলে নামাজ যারা পড়বে না তারা যাবে কোথায় আজকে যারা নামাজ পড়ে না ওদের সঙ্গে যারা দল করো ওরাও যাবা জাহান্নামে যদি বলেন হুজুর দলিল হ্যাঁ ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বি ইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু
বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইয়াজলামুনা ফাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের দিন প্রত্যেক নেতা সহ অনুসারীদের ডাকা হবে, প্রত্যেক নেতা সহ অনুসারীদের ডাকা হবে, ইমাম সহ মুসল্লিদের ডাকা হবে। ইমাম মানে কি? নেতা। আরবিতে বলা হয় ইমাম, ইংরেজিতে বলা হয় লিডার, বাংলায় বলা হয় নেতা। প্রত্যেক নেতা সহ কিয়ামতের দিন অনুসারীদের ডাকা হবে। ওই নেতা যদি জাহান্নামে যায়, যারা পিছনে মিছিল করেছে ওরাও যাবে জাহান্নামে। পারলে আল্লাহ ঠেকাও। আমাদের রাজপথ বন্ধ করো কেন? আমাদের গুলি করো কেন? পারলে আল্লাহর গুলি করে মারো। নমরুদ আল্লাহর কথা সহ্য করতে পারেনি বলে আল্লাহরে মারার জন্য গিয়েছিল, কথা বলেন ঠিক না? ঠিক। আমাদের কথা সহ্য করতে পারে না বলে কিছু লোক গুলি চালায়। যত গুলি চালাবা তত নতুন নতুন হুজুর বাড়বে। ওনারা মনে করেছিল দু চারজন হুজুর মেরি মনে গোটা দেশ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর কসম, পুরনো হুজুর বিদায় নিচ্ছে, নতুন হুজুরের জন্ম হচ্ছে, কথা বলেন ঠিক না? ঠিক। আগে দু চারজন হুজুর কথা বলতো, এখন দুই একশো হুজুর কথা বলছে। এই দুই একশো হুজুর একদিন মারা যাবে, দুই এক লক্ষ মানুষ কথা বলবে। যত হুজুর মারবা তত নতুন নতুন হুজুরের জন্ম হবে। একটা মেহগনি গাছের ডাল ভেঙে গেলে দু মাস পরে তার গোড়া দিয়ে ওই মেহগনি গাছের গোড়া দিয়ে অন্তত পঞ্চাশটা নতুন নতুন ডাল বাড়ি যায়। কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম? ঠিক। তদ্রূপ একজন হুজুর বড় হুজুর মারা যাবে, পঞ্চাশটা করে নতুন হুজুর তৈরি হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। টেস্টের মাহফিল বন্ধ করে দিয়েছ, তোমাদের পাওয়ার আছে, তোমাদের ক্ষমতা আছে, তাই টেস্টের মাহফিল বন্ধ করে দিয়েছ, আজকে বন্ধ করে দিয়েছ। আগামীতে যখন সুযোগ আসবে, এবছর যদি 10,000 লোক হয়ে থাকে, আগামী বছর 50,000 লোক হবে, কি করে ঠেকাবা দুলা ভাই? প্রতিটা কাজে বাধা দিলি বেগ বাড়ে, বাধা না দিলি বেগ বাড়ে না। মাঠে খেলা হচ্ছে, ঢাকার বাটি আর চিটাগাঙের বাটি, মাইকিং হলো, পোস্টারিং হলো, বিরাট খেলা আসিতেছে। ঢাকার বাটি আসিতেছে, চিটাগাঙের বাটি, ঘোড়ার খেলা, গরুর খেলা, লোকজন সব গেল খেলা দেখতে। হঠাৎ করে চিটাগাঙের বাটি আসেনি, ঢাকার বাটি চলে গেছে। ঢাকার বাটি খেলাধুলো করি এক একজন সাতখান করে গোল দেশ, কারণ চিটাগাঙের বাটি নাই, আছে শুধু ঢাকার বাটি। ফাঁকা মাঠে গোল দেশে সাতখান করে বাড়ি যাই, স্ত্রীর সঙ্গে গল্প করতেছে, আজকে সাতখান গোল দিয়েছি, সাতখান করে গোল দিয়েছি। স্ত্রী তখন জিজ্ঞেস করে খেলা ছিল কাদের সাথে? তুমি তো শুধু গোল খাইয়ে বাড়ি আসো, তুমি তো গোল দিতে পারো না, আজকে সাতখান গোল দিইলে কাদের সঙ্গে খেলা ছিল? স্বামী তখন কাছে যাদের সঙ্গে খেলা ছিল তারা আসেনি। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? সব কথা বলা যাবে না, যাদের সঙ্গে খেলা ছিল তারা আসি নাই। স্ত্রী তখন মিসকে হাসি দিয়ে বলতে, তাহলে সাত কান দিলে কেন, 49 কান দিতে পারো নি? আমার সমাজ এভাবেই চলছে, কথা বলেন ঠিক না? ঠিক। তুমি যদি এতই খেলতে পারো, তুমি যদি এতই ভালো খেলোয়াড় হয়, শক্তিশালী দুই পাটি দিয়ে খেলা করো, দেখি তোমার বাহুতে কতটুক জোর আছে, আমার বাহুতে কতটুক জোর আছে। তুমি যদি বৈধ ভাইয়ের সন্তান হও, বিনা বাধায় আমাকে ময়দানে নামতে দাও, তুমিও ময়দানে নামো, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। নড়িয়ে সড়িয়ে হুজুরদের দোষ, নড়িয়ে সড়িয়ে হুজুরদের দোষ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এতই যদি হুজুরদের দোষ হয়, তাহলে মরার পরে আমাকে ডেকে জানাজা পড়াই কেন? মরার পরে অন্য কারো দিয়ে জানাজা পড়াইতে পারো না? কোনো সরকারি কর্মকর্তা যদি থেকে থাকেন, দয়া করে আমাকে মাফ করবেন, বলুন তো বাংলাদেশের কোন ওসি সাহেব কার জানাজা পড়াইছে? একটা প্রমাণ দেন, জুমুক থানার ওসি ওই এলাকার লোক মারা গিয়ে যাওয়ার পরে জানাজা পড়াইছে, কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? আবার ওসি সাহেবদের ছোট করছি না, অনেক ওসি সাহেব আছে, থানার ওসি সাহেব কামেল পাস,
কামেল পাস করে থানার ওসি সাহেব হয়েছে, মাস্টার্স কমপ্লিট করে থানার ওসি সাহেব হয়েছে, এটা আমার চোখে দেখা আছে। কিন্তু অধিকাংশ জায়গায় তারা জানাজা পড়ে না, পড়ায়ও না। তাহলে পড়াইতে হয় মৌলবীদের। এত বড় নেতা, এত বড় নেতা, গোটা বাংলাদেশ তোমার এক নামে চলে, টান টান হয়ে পড়িয়াছো কয় মৌলবীর ডাক। কেন জানাজা এমপি, আর এক এমপি, আর এক এমপি জানাজা পড়াও? হ্যাঁ, ওই রকম এমপিও বাংলাদেশে আছে যে এমপি এক এমপি আর এক এমপি জানাজা পড়াতেই পারে। ওই এমপিও আমাদের বাংলাদেশে আছে, তবে এখন আছে কিনা আল্লাহই বা। আমার ভাইরা, তাই যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, নেতা যদি জাহান্নামে যায় তোমাকেও মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহু, যেই জাতির যেই দলের সঙ্গে যার ওটা বসা, ওই দলের লোক যেখানে যাবে তোমাকেও সেখানে যাওয়া লাগবে। ইস্তাবার আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়ারাউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। কিয়ামতের দিন নেতার অনুসারীরা চলতে শুরু করবে, নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলাভাই, দুলাভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলাভাই তুমি এগিয়ে চলো তোমার কোনো ভয় নাই, দুলাভাই ছিল যেখানে তোমরা ছিলে সেখানে, দুলাভাই এখন কবরে তোমরা কেন উপরে। নেতাজি 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 খেলায় আর কত দেখাবি, ভোটের সময় এলে হাতে পায়ে ধরো, ভোটটা হয়ে গেলি খেল নাহি করো, এটা দেব সেটা দেব গাল গপ্প করো, ভোটটা হয়ে গেলি খেল নাহি করো। নেতাজি 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 খেলায় আর কত দেখাবি, কথা ঠিক নেবে ঠিক? সারা জীবন নামাজ পড়ে না, মসজিদই পাওয়া যায় না, নির্বাচনের সময় দেখবেন টুপি তো মাথায় দেয় না, এক কান টুপি এক কান মাথায় দেয়, মঞ্চে বসিয়ে থাকে একবার ভাল ভা বড় চেয়ারে, আর এইবার যদি বলা হয় যে নেতা এবার কথা বলবে, বিসমিল্লাহির রহমানির রহিম সালাম আলাইকুম, এরকম নেতা আমার সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই নেতার অনুসরণ করবা, ওই নেতার মিছিল করবা, ওই নেতার দোকানে বসে চা খাবা, কিয়ামতের দিন ওই নেতা যেখানে যাবে তোমাকেও সেখানে যাওয়া লাগবে। এবার বোঝো কোন নেতা ধরবা, ন্যাংটা পীরের দরবারে যাবা, ন্যাংটা পীর যদি জাহান্নামে যায় মরিত তুমিও কোথায় যাবা? জাহান্নামে যাবা। ভালো পীরের দরবারে যাবা, ভালো পীর যদি জান্নাতে যায় তুমিও জান্নাতে যাবা। হলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের মতে তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন। শাহজালালের বাংলাদেশ, শামকুদুমের বাংলাদেশ, খানজান আলীর বাংলাদেশ, শরিয়াতুল্লার বাংলাদেশ, তাদের মতে তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আল্লাহ খাটাই পীরদের পক্ষে আমাদের কবুল করুক। আরো জোরে বলেন, যদি আমি পীরের বিরুদ্ধে কথা বলি কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আমি কিন্তু কোনো হাক্কানি পীরের বিরুদ্ধে একটা কথাও বলি না, কারণ পীরের আমাদের মাথার মুকুট। এই বাংলাদেশে সর্বপ্রথম দাড়ি আর টুপি আমদানি করেছিল পীরেরা, কথা কি বিশ্বাস হয়? কিছু লোক উল্টো বুঝতে পারেন, কিন্তু আপনি দেখেন তো, শাহজালাল সর্বপ্রথম এসে কোথায় ইসলাম প্রচার করেছিল? সিলেটে। শাহজালাল ছিল আল্লাহর আল্লাহর রসুলের একজন উত্তরাধিকারী, তিনি ছিলেন একজন পীরে কামেল, কথা বলেন ঠিক না বেঠিক? এই শাহজালাল যখন আসছিলেন গৌর গোবিন্দ তার বিরোধিতা করেছিল, শাহজালালের
তকবীর ধ্বনি শুনে গোর গোবিন্দ এলাকা ছেড়ে দিয়েছিল। আজকের পীরিরাও যদি কোরআন বুকে নিয়ে ওই ধরনের তকবীর দিত, আল্লাহর কসম গোর গোবিন্দর উত্তর শরীরা বাংলার জমিনে শ্বাস পেত না। সব পীর ওলিয়াওয়ালাদের কোরআনপন্থী বানায় দেখ, সকলে বলো না আমি। তাহলে যারা জাহান্নামে যাবে তারা কি বেনামাজি? এবার আসুন, যারা নামাজ পড়বে আল্লাহ রব্বুল আলামিন তাদের চারটে পুরস্কার দেবে। যারা নামাজি তাদের আল্লাহ কয়টা পুরস্কার দেবে? সকলে মিলে বলেন কয়টা পুরস্কার দেবে? চারটা পুরস্কার দেবে। এক নম্বর, কোন নামাজি জাহান্নামে যাবে না। তাহলে নামাজি যাবে কোথায়? জান্নাতে। দুই নম্বর, নামাজি নামাজি নামাজির জন্য জান্নাত অজীব, নামাজির জন্য জাহান্নাম হারাম। নামাজির জন্য কবরের আজাব পাপ। নামাজি ব্যক্তি মৃত্যুবরণ করবে যখন, তখন ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। ডেটটা কি বেজেছে? দুই একজন উঠলি তো খারাপ দেখা যায়, কোনো পেশাব চলবে না। আজকের পেশাব স্টক থাক, পরের দিন ছেড়ে দেবে। আল্লাহ যত সময় যাবে তত গুরুত্বপূর্ণ কথা আসবে। জাহান্নামে যাবে কয় গ্রুপ? তার ভিতরে এক নম্বর হলো বেনামাজি, দুই নম্বর হলো এতিমের মাল খাওয়া পাটি, তিন নম্বর হলো ইসলামী আন্দোলনের বিরোধী শক্তি, আর চার নম্বর হলো পরকাল অস্বীকারী গ্রুপ। আমি প্রথম শুরু করেছি বেনামাজি দিয়ে, এখনো সামনে আছে কয় গ্রুপ? এই চার গ্রুপের ব্যাখ্যায় আরো মজা লাগবে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, যত রাত যাবে মজার অস ততই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। দাঁড়ায় নিয়ে লোকগুলো মনে হয় ইট পেটকেল নিয়ে রেডি আছে, যে কিছু হলেই হুজুরি নাক ঢোকাবার মারবো ইট, যা করে ভাবা লাগে। আল্লাহ বোঝার তৌফিক দিক সকলে বলুন আমিন, আরো জোরে আমিন। আমার কাছে একটা কাগজ ছিল, আমি আট ঘড়ি একটা মাহফিল করবো, কত তারিখ জানো? একুশ বাইশে কি ডিসেম্বর, আমি বাইশ তারিখে থাকবো চৌবাড়িয়া জোড়গাছা আটঘরিয়া থানা, বাইশ তারিখে আমার শেষের দিনের প্রোগ্রাম আমারটা। আমি একুশ তারিখ, তাহলে আমি একুশ তারিখে থাকবো আটঘরিয়া কি ওখানে যাওয়ার জন্য সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ। এখান আজকে যে আলোচনাগুলো এখানে থাকবে অবশ্যই বাধাই রাখবো না, চিন্তার কোনো কারণ নেই। হুজুর আজকে বাধাই রেখেও কিন্তু শেষ করবে, সে পর্যন্ত আমার আলোচনা করতে দেয় কিনা আল্লাহই ভালো জানে। আমি সবসময় মনে করি আজকের আলোচনাই শেষ। বিশ্বাস করো মুসলমান, আগামী কালকের মাহফিল আমার জীবনে হবে কিনা ও আমার আশা নাই, কিন্তু আজকে যখন সুযোগ পাইছি আজকের কথা অন্তত শেষ করি নাই। আগামী কাল পর্যন্ত আল্লাহ আমার সময় দিতেও পারে। আল্লাহর নবী আলীকে বলেছিলেন, আলী যদি কোনো সময় ভুল হয়ে যায় কালকে তওবা করবাই অপেক্ষায় থেকো না, কারণ কালকে সে অনেক দূর, অনেক দূর। আমার একুশ তারিখের ডিসেম্বরের মাহফিল, আজকে আঠারো তারিখ নভেম্বর, আর একুশ তারিখ মানে এখনো এক মাস দুই দিন বাকি। সেই এক মাস দুই দিনে আমার হাড় হাড়টি সব কবরে মিশে যায় কিনা তার ঠিক নেই। সুতরাং আজকের আলোচনাই শেষ, তবে যদি ওই দিন পর্যন্ত বেঁচে থাকি যাবেন আরেকটা আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। তাহলে যারা নামাজি তাদের কয়টা পুরস্কার? এক নম্বর নামাজি জাহান্নামে, দুই নম্বর নামাজির জন্য জান্নাত, তিন নম্বর নামাজির কবরের আজাব মাফ, চার নম্বর নামাজি যখন মরবে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ একটু ব্যাখ্যা করা যাবে কি? নবীজি বললেন বলো তো, পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রেখাত? এবার কিছু কিছু লোক মনে করতে আগে ওয়াজ হচ্ছিল, এবার মানে ইন্টারভিউ হবে। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রেখাত? জোর হয়ে বলেন কয় রেখাত? বলুন তো, এক ওয়াক্ত নামাজ পড়ি আমরা মাহফিল শুনতে বসেছি, নামাজের নামটা কি? এশা। বেলা ডুবে গেলে পড়েছিলাম, একটা ওয়াক্ত, নাম কি? মাগরিব। কালকে সকালবেলা একটা নামাজ পড়ব, নাম কি? ফজর। বেলা পশ্চিম আকাশে ঢলে পড়লে নামাজ পড়ছে, এই নাম কি? জহর। এই ঢলে পড়ার মাগরিবের মাঝখানে আরেকটা নামাজ পড়ছে, এই নাম কি? আসর। আসরের ফরজ নামাজ কয় রেখাত? জোহরের ফরজ নামাজ কয় রেখাত? যেই ব্যক্তি দশ বছর বয়সের পর থেকে শুরু করে আসরের নামাজ আর জোহরের নামাজ
ইচ্ছা করে কাজা করুনি আমি সাদা কাগজে লিখে দিতে পারি আটটা জান্নাত তোমার জন্য ওয়াজি। আমার দেশের সুদখোরেরা যাবে জান্নাতে, কোথায় যাবে জান্নাতে? সুদখোরেরা হুজুরের 2000 টাকা দেয়, দেখায় হুজুর দোয়া করবেন আমার বাপ যেন জান্নাতে যান। আমাদের বাংলাদেশের একটা ক্লাস আছে ওই জামানপুরি বাড়ি, এই নাম বলেন না, উনি হুজুরদের সামনে ওয়াজ করতেছে। আর আমাদের দেশের কিছু টুপিওয়ালা, আমার মনে হয় টুপিওয়ালা ঠ্যাঙ্গের গুড়ু করে ফেলি, ওই টাকলার বাচ্চা টাকলা ওয়াজ করার হুজুরে কয় ঠিক ঠিক ঠিক, তোর কা বগলে কিছু আছে কিনা আল্লাহ ভালো জানে, কেন জুতো ফেলি মারর যে ব্যক্তি রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে কথা বলে, বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলে, এ বাংলাদেশের দুশ্মন, এ মুসলমানদের দুশ্মন। আর উনি ওয়াজ করার হুজুরে কয় ঠিক ঠিক ঠিক, এরকম হুজুর আমার সমাজে আছে না? নাই। হক কথা কেন বলতে পারে না? বলতে যদি না বলে চুপ করে থাকো, কিন্তু প্রতিবাদ করো না। সুতরাং যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, সুদখোরেরাও কোথায় যেতে চায়, কোথাও যেতে চায়। দেখবেন 2000 টাকা হুজুরের কাছে ধরিয়ে দিয়েছেন, সুদখোর মারা গেছে, ছেলে যেই কয় হুজুর 2000 টাকা দিলাম একটু দোয়া করে দিয়েন, হুজুর দেখবেন দোয়া করে আল্লাহ একটা লোক ভুল করতেই পারে তুমি জান্নাতে দিয়ে দাও, কারণ তুমি তো দয়ার সাগর, তুমি তো রহমান, যদি ও লোকটা অন্যায় কাজ করেছে তুমি মাফ করে দাও। পাশের থেকে মজজেন কয় কত পাইছেন, এত দোয়া করতেছেন কত পাইছেন? হুজুর কয় 2000। মজজেন তখন মনে যাচ্ছে ছেড়ে দিয়ে কয় আপনি দোয়া করেন আমি চলে গেলাম, আমার দোকান জিলিপি দেয় কিনা তার ঠিক না, আমি 2000 পাইছেন আপনি এক লাখ দোয়া করেন আমি চলে গেলাম। এইরকম 2000 টাকা পেয়ে বেনামাজির জন্য দোয়া করা মৌলবি আমার দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে সোশ্যাল মিডিয়া একটা জিনিস দেখতেছিলাম, কোন জায়গায় উদ্বোধন হয়েছে সিনেমা হল, সিনেমা, সেই সিনেমায় মৌলবি দোয়া করেছে আল্লাহ এই সিনেমাটা যারা বানাইছে সিনেমায় যেন লাভবান হয়। আমি দেখতেছিলাম এরা যখন দোয়া করতেছিল শয়তান তখন খিলখিল করে হাসতেছিল আর বলতেছিল আমার সেই বড় শয়তান নেই, কথা বলেন আছে না নাই? আজকে যদি সব মৌলবীরা সব হুজুররা কোরআনের হক কথাগুলো বলতো খোদার কসম শয়তানেরা মাথা উঁচু করতে পারত না। তাহলে জান্নাতে যাবে নামাজি, জোহরের ফরজ নামাজ কয় রেখাত, আসরের ফরজ নামাজ কয় রেখাত, চার আর চার কত হলো, জান্নাত কয়টা? মোর আউলাদ কুম্বি সলাতি অহুম আবনাউ সাবাসিনিনা ওয়াদ্রিবুহুম আলাইহিম অহুম আবনাউ আশারাসিনিনা ফারিকু বাইনাহুম ফিল মাদাজি। তোমার ছেলেমেয়ের বয়স যখন 7 বছর হবে নামাজের জন্য আদেশ করো, যখন 10 বছর হবে যদি নামাজ না পড়ে ওয়াদ্রিবুহুম আলাইহিম তাদেরকে পিটাও, হালকা আঘাত করো যাতে করে তারা কি হয়ে যায়। তাহলে বোঝা গেল 10 বছর বয়সের পর থেকে তোমার পরে নামাজ বাধ্যতামূলক ফরজ ছিল, ও নারী ও পুরুষ 10 বছর বয়সের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আসরের নামাজ আর জোহরের নামাজ যদি কাজা না করে থাকো তোমার মৃত্যুর পরে 8টা জান্নাত তোমার জন্য খোলা। তোমার জানাজা হোক আর নাই হোক তুমি আল্লাহর জান্নাতি, কারণ বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকু সালা, মুসলমান আর কাফেরের ভিতরে একটাই পার্থক্য সেটা হলো নামাজ, নামাজ, নামাজ। নবীজি যখন জন্ম নিলেন সর্বপ্রথম যখন মায়ের পেট থেকে দুনিয়া আসলেন ছোট্ট নবী শিশু নবী মুখটা বিড়বিড় করে কি যেন বলতেছিল, উম্মে হানি ফুপি আম্মা, রাসূলের ঘরে চলে গেলেন, যে দেখলেন ঘরে কোনো আলো নাই, যে বললেন আমেনা ঘরটা আলো নেই কেন, আমেনা বললেন ও আমার বুবুজান রাহমতের নবী আমার ঘরে এসেছে কিন্তু লণ্ঠনে তেল নাই আলো জ্বালাইতে পারি না, অন্ধকার ঘরে চলো কি করে, আমেনা বললেন ও আমার বুবুজান যখন আমার কোনো জিনিস প্রয়োজন হচ্ছে বা হয় নবীজির আমি কম্বল মুড়ি দিয়ে ঘুম পড়াই দিয়ে রাখি, যখন কিছু জিনিস প্রয়োজন হয় নবীর মুখের থেকে চাদরটা সরায় নেই, নবীর মুখের চেহারায় জ্বালকিত হয়ে যায় ঘর,
ওই আলোয় আমি আমার হারানো জিনিস খুঁজে পাই। সেই নবী জন্মের পরে বিড়বিড় বিড়বিড়ি করে কি যেন বলেছিলেন, উম্মে হানি কোলে তুলে নিয়ে মুখের পরে চুমা দিয়ে বললেন, ভাতিজা বাবা নাই। কি তুমি বিড়বিড় করে বলো, আমি তো বুঝতে পারি না। কিছুদিন পরে নবী যখন বড় হলেন, উম্মে হানি জিজ্ঞেস করলেন, ভাতিজা জন্মের পরে কি বিড়বিড় করে বলেছিলে? রসুল তখন বলেছিলেন, ফুপি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আবার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে জন্মের পরে রসুল কাদের জন্য কাঁদলেন? আপনারা তো সেই উম্মত, আমিও তো সেই উম্মত, কথা বলেন ঠিক না বেঠিক? এবার 63 বছর দায়িত্ব পালন করার পরে নবী যখন বিদায়ের পথে, তখন নবী সকলকে সকলের কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে আল্লাহ নবী, বিদায় নেওয়ার সময় আল্লাহ নবী কাঁদলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, আর কারোর হক নষ্ট করো না। তাহলে রসুলের শেষ কথা ছিল কি? রসুলের শেষ কথা ছিল কি? নামাজ। আরো জোরে বলেন, রসুলের শেষ কথা ছিল কি? নামাজ। তাহলে যে ব্যক্তি নামাজ পড়বে সে ব্যক্তি যাবে কোথায়? জান্নাতে। কয়ক্ত? দুই অক্ত। দুই অক্তের ভিতরে জোহর আর আসর, চার আসর আট রাকাত নামাজ পড়ে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। এবার আসুন, মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? এশার ফরজ নামাজ কয় রাকাত? তাহলে চার আর তিন কত হলো? এই সাত রাকাত নামাজ যারা 10 বছর বয়সের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কাজা করবে না, নবীর ভাষায় মৃত্যুর সাথে সাথে সাতটা জাহান্নামের দরজা তাদের জন্য কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তাহলে এখন জান্নাতে যেতে চান কারা কারা হাত তোলেন? জান্নাতে যেতে চান কারা কারা হাত তোলেন? বেহেশতে যেতে চান কারা কারা হাত তোলেন? বেহেশতে যেতে চান কারা কারা হাত তোলেন? হাত নামান। দোজকে যেতে চান কারা কারা হাত তোলেন? দোজকে দোজকে যাবেন না? তাহলে বেহেশতে যদি যেতে হয়, হাত তুলে বেহেশতে যাওয়া যাবে না। এটাই এমন জায়গা না যে নির্বাচন না করি নেতা হবেন, এটাই এমন জায়গা না। তাহলে বেহেশতে যেতে গেলে কি পড়া লাগবে? কয়ক তো জোহর আর আসর এই চার আসর আট রাকাত নামাজ পড়লে আটটা জান্নাত। এবার যারা দোজকে যাবেন না বলে নিয়ত করেছেন, তারা মাগরিবের নামাজ আর এশার নামাজ কাজা করতে, কথা কি বোঝাতে পেরেছি? তাহলে বেহেশতে পাওয়া গেল, দোজকে বন্ধ হলো, আর কি নামাজের দরকার, আর কি ওয়াজের দরকার আছে না? সে দুই রেখা থাক, কিন্তু এই যে সারা রাত কষ্ট করতেছি, এই ঘুম কামাই করিয়ে পয়সা খরচ করিয়ে এসে এই যে সারা রাত কষ্ট করতেছি, উদ্দেশ্য কি? কোথায় যাব? আর উদ্দেশ্য হলো দোজক বন্ধ হবে। তাহলে মাগরিবের নামাজ আর এশার নামাজ যদি কেউ পড়ে তাহলে তার দোজক কি হবে? বন্ধ হবে। আসরের নামাজ আর জোহরের নামাজ যদি কেউ পড়ে তাহলে তার ভেস্টের দরজা কি হবে? খোলা হয়ে যাবে। তাহলে যে নামাজের কারণে আমার ভেস্টে খোলা হলো, যে নামাজের কারণে দোজক বন্ধ হলো, ও মুসলমান নারী এবং পুরুষ সকলের কাছে কোরআন শরীফ নিয়ে হাজির হয়েছি, পায়ে ধরে অনুরোধ করছি, নিয়ত করো জীবনে যতদিন বেঁচে আছি ইচ্ছা করে ওই